একদিকে যেমন প্রচণ্ড গরম, অন্যদিকে চলছে প্রচণ্ড দাপ দাহ। ঠিক তার পাশাপাশি যান দুর্ঘটনাও এই সময় বৃদ্ধি পেয়েছে রাজ্যের বিভিন্ন জেলাতে। বুধবার বাইক এবং মারুতি গাড়ির সংঘর্ষে আহত বাইক চালক, ঘটনা রাজারবাগ এলাকায়। রাজারবাগ এলাকার নিজ বাড়ির উদ্দেশ্যে TR03J9914 নম্বরের বাইক নিয়ে যাচ্ছিলেন, অপরদিকে TR03H0782 নম্বরের মারুতি ভ্যান গাড়িটি সজোরে এসে ধাক্কা মারে বাইক আরোহীকে, সাথে সাথে বাইক আরোহী রাস্তায় ছিটকে পড়েন। পরবর্তী সময়ে পথচলতি সাধারণ জনগণ উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরে খবর দিলে দপ্তরের কর্মীরা এসে বাইক আরোহীকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়। অপরদিকে মারুতি ভ্যান গাড়ির চালককে আটক করে রাখে ট্রাফিক কর্মীরা, পরে তাকে রাধাকিশোরপুর থানায় নিয়ে যায়। এদিকে রাজ্যে ক্রমবর্ধমান যান সন্ত্রাসের নিরিখে এখনও ট্রাফিক দপ্তর যে ঠোঁটো জগন্নাথ তারও আবার প্রমাণ পাওয়া গেল, আর এমনই অভিযোগ গোটা রাজ্যেই। আমরা রাজারবাগ স্ট্যান্ডে তো ডিউটি, তো স্ট্যান্ডে হঠাৎ করে দেখতে পাচ্ছি এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, দৌড়ায় দেখলাম আই দেখি একটা বাইকে আর একটা মারুতি অ্যাক্সিডেন্ট করছে, তো ফায়ার সার্ভিস কল করছি, ফায়ার সার্ভিস আসছে, তারপরে পেশেন্টটা আমি ওখানে আপাতত হসপিটালে ট্রিটমেন্টে পাঠাইছি, আর যে ড্রাইভার মারুতির ট্রিটমেন্ট করে। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।